আজ আমরা যে জ্ঞান অর্জনের কথা বলছি, জ্ঞান চর্চার কথা বলছি, জ্ঞান ভিত্তিক পৃথিবীর কথা বলছি, জ্ঞানের আলোয় আলোকিত বিশ্বের বিশ্ব নিয়ে আমরা কাজ করছি, আমাদের এই কাজগুলো আমরা যখন করছি তার থেকে প্রায় 1500 বছর আগে জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলাম এতটাই দিয়েছে যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আদেশ করেছেন, বহু নিষেধ করেছেন, বহু বিধিবিধান দিয়েছেন মানবতার কল্যাণে। তার ভিতরে সর্বপ্রথম নির্দেশ হলো ইকরা, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, বাবা মার প্রতি সদাচরণ নয়, অন্য কোনো বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশ হলো ইকরা, পড়ো। আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের সর্বপ্রথম নির্দেশ হলো পড়ো। পৃথিবীতে আরেকটি মতবাদ, আরেকটি মতাদর্শ, আরেকটি আইডিওলজি, আরেকটি ধর্ম আপনি দেখাতে পারবেন না যেখানে সর্বপ্রথম অর্ডার হলো পড়ো। তাও সেই সমাজে এই অর্ডার এসেছে, সেই সময়ে এই নির্দেশ এসেছে, যে সময়ে মানুষের আসল যোগ্যতা, মানুষের আসল গর্বের বিষয় ছিল তার পেশী শক্তি। পেশী শক্তির উপর ভিত্তি করে মানুষের মর্যাদা নির্ণয় করা হতো, জ্ঞান অর্জন করাকে সমাজের সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ মনে করা হতো। জ্ঞানের কোনো মূল্য যখন ছিল না, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ পড়ো এটি নাজিল করেছে ইসলাম। আপনি সেই ইসলামের অনুসারী সমাজ উপস্থিতি। ঠিক একইভাবে আমি আরো অনেকগুলো উদাহরণ হয়তো পেশ করতে পারবো, যে উদাহরণগুলো দেখলে আমাদের কাছে পরিষ্কার হবে যে ইসলাম এটি কোনো মানুষের দেয়া, মানুষের আবিষ্কার করা বা মানুষের বানানো কোনো ধর্ম বা জীবন বিধান নয়। এটা মহান সৃষ্টিকর্তার দেয়া এমন এক জীবন বিধান যেই জীবন বিধানের প্রতিটি আদেশ নিষেধ হাজার হাজার বছর মনে হবে, যেটা এখনকার বাস্তবতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, একেবারেই শাশ্বত, একেবারেই বাস্তবমুখী।